নির্বাচনের রিজাল্ট ওলালে চারিজন তারিখে আর আজি উনিশ দিন হয়ে গেল আজি উনিশ জুন তারিখ আমি এই উনিশ জুনের পর আজি একেবারে উত্তর একদম পূব প্রান্তর আমি আরম্ভ করছো তৃণমূলে তৃণমূল কংগ্রেসে ইয়াত আজি আমার একটা বৃহৎ ভোটদান কার্যসূচী হয়েছে আর যা লোকসভা নির্বাচন এই লক্ষিমপুরের নির্দলীয় প্রার্থী হিসাবে থিয় হয়েছে এগারী যুবক তখেতর নাম হচ্ছে বিক্রম রামশিয়ারী তখেতে আজি আমার তৃণমূল কংগ্রেসের তখেতর প্রায় পাঁচশ অনুগামী লই আজি ইয়াত যোগদান করেছে আর এই যোগদানেরই আমি আরম্ভ করব খুঁজেছো যে আমি অহা পঞ্চায়েত নির্বাচন যে নভেম্বর মাহত হব আর তারপর বিটিসির ইলেকশন হব যে পঁচিশ সনত আর তারপর ছাব্বিশ সনত যে বিধানসভার নির্বাচন এই তিনিওটা নির্বাচনের কারণে আমি একেলগে আজিরপর আমি সমগ্র উজনি নামনি বরাক ব্রহ্মপুত্র সকলতে আমি বিজেপি উত্থাপরপা হিমন্ত বিশ্ব বিজেপি উত্থাপ এই অভিযান আমি আরম্ভ করছো আমি বিরোধী দল হিসাবে আর আমি সকল বিরোধী লগত লৈ আমি এই অভিযান আমি আরম্ভ করি আর আমি নিজাবদিয়া আমি তৃণমূলে নিজাবদিয়াকে সকল বিরোধী দলের আমি মিডিয়া এলায়েন্স হিসাবে আসোই সেই উমৈহতীয়া আর আমি দলীয়ভাবে নিজাববিয়াকেও আমি এই কার্যসূচী লৈছো যে আমি সমগ্র জুড়ি আমি রাইজর মাজত এই বিজেপি উদ্ধার করবর কারণে বিজেপি বিরোধী অভিযান আমি তীব্রতর করে তুলিবর কারণে আজিরপর আমি সংকল্প এই প্রভাব করব আজি যেটুকু টি এম পিকের নামত মিচিং রাইজর নামত এই ভুবন পেগুৰী কোক বা আমার রনোজ পেগুৰী কোক এওঁলোকে যে আন্দোলন করেছিল আজি মিচিং রাইজক বিশ্বাসঘাতকতা করলে আর সিখ শিডুলের নামত আন্দোলন করে মানুষ মারি অস্থির সৃষ্টি করে নিজে বিজেপিলে গুছি গেল আর আজি ইয়াত অটোনমাস কাউন্সিল দখল করে আজি কেবল লুটিছে ইয়াত সহজ সরল মিচিং মানুষক কেবল লুটিছে ইয়ার সর্বসাধারণ খেতিয়ক রাইজক লুটিছে রাইজে এই কথা বুঝি পাইছে আর সেই কারণে যে বিজেপির আয়োগ টুটি আহিছে ঠিক সেইদরে এই ধেমাজি জোনাই ভুবন পেগু আর রনোজ পেগু এই দুগারীর আয়োগ টুটি আহিছে রাইজে বিরোধী সমর্থন করব বলে ভাবা না রাইজে নিজে স্বতঃস্ফূর্তভাবে বিজেপি ঘুরছে আর বিজেপিয়ে যা কৈছিলে চারিশ সিট লব চারিশ ঠাইত গোটেই বিজেপি আর সম্মিলিত দল সমূহ মিলি দুশ নব্বই সীমাবদ্ধ থাকবলগা হল আর আনহাতে আমার বিরোধী ইন্ডিয়া এলায়েন্স আমি বিজেপিতকে মাত্র পঞ্চাশখন আসনহে আর এই পঞ্চাশখনের ভিতর আজি নরেন্দ্র মোদী বিজেপি এতিয়াও উলমি আছে দুটা ভরি দুখন কান্ধত থাকে নীতিশর কান্ধত এখন ভরি থাকে আর চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টির কান্ধত এখন ভরি থাকে যিকোনো এজনেই যিদিনাখনে কান পেলাই দিব সেই দিনাখনেই মোদীর সরকার পতন হব আর এই আবশ্যকভাবে অতি সোনকালে